চলতে গিয়ে চলার পথে কেন যে দেখা হয়ে গেল, তুমি তো কিছু বোঝো না, বুঝিও কিছু বলো না। আজম দেখছো তো আসলে সাধারণ মানুষ ছিলেন, আমরাই অসাধারণ, আমরা মানুষরাই অসাধারণ, কারণ আমাদের অনেক চাওয়া পাওয়া থাকে, আমাদের অনেক ডিমান্ড আছে জীবনে। বাট আজম চাচ্ছুর জীবনে কোনো ডিমান্ড ছিল না, ওনার কোনো মানে চাওয়া পাওয়া ছিল না। একটি আসলে একজন বাউল, সত্যি কথা বলতে গেলে একজন রক বাউল, সামাও শহরে জন্ম এবং শহরেই বেড়ে ওঠা, নিতান্তই সাধারণ মানুষ। ওনার জীবন বইয়ের পাতায় কখনো কোনো লোভ লালসা অহংকার কিছু ছিল না। উনি কোনোদিন ভাবেননি যে আমাকে এটা করতে হবে সেটা করতে হবে, এরকম না। অসম্ভব ভালো একটা মানুষ ছিলেন, ফ্রেশ হার্ট ফ্রেশ সোল বলতে যাবো। আনন্দ তাই ব্যথার মাঝে, বুঝেও কেন বোঝো না, মন পিতা মানে না, বুঝেও কেন বোঝো না, মন পিতা মানে না, মন পিতা। যারা চলে গেছেন বা যারা আছেন তাদেরকে একটা সম্মান দেওয়া, তাদেরকে স্মরণ করা, তাদেরকে যেন আমরা নিয়ে আমরা নতুন প্রজন্মের জন্য সামনে এগিয়ে যেতে পারি। অ্যাডেশন নেটওয়ার্কের মূল লক্ষ্য সবসময় এটাই থাকে। আরমান খান ভাইয়া, উনি হচ্ছে যে আজম খানের আপন ভাতিজা, উনি হচ্ছে যে আমাদের বিশাল বড় একটা সাপোর্ট দেন, সাহস দেন যে না আমরা এরকম একটা আজম খানের ট্রিবিউট কনসার্ট করি। একদিন বলছে সাথে এক কাজ করো না, একটা ড্রাম জোগাড় করো। আমি ড্রাম জোগাড় করবো কোত্থেকে, তো যাই না চলো একটা অনুষ্ঠান করে, একটা গান টান নিয়েছে, আমি কিছু গান বানাইছি শোনো। যেভাবে হোক একটা ড্রামস জোগাড় করলাম, জোগাড় করে তার সঙ্গে আমরা এই প্রথম একটা কনসার্ট করলাম লাইভে। তো আমি ছিলাম, নীলু বলে গিটার বাজতো, ও গোপীপাগে থাকতো তখন, ও বেস গিটার বাজালো, আর মনসুর বলে একজন ছিল ইলেকট্রিক গিটার বাজেছে, সে থাকতো মগবাজারে। এই তিনজন আমরা যন্ত্রশিল্পী আর আজম খান, এ নিয়ে চারজন একটা গ্রুপ প্রথম কনসার্ট করি আমরা। ওর বাড়ির পিছনে একটা জায়গা ছিল, একটা মানে একটা প্লট, খালি প্লট ছিল, ওই প্লটে একটা স্টেজ করে এখানে প্রথম অনুষ্ঠানটা করি। প্রথম ওই গানটা আমরা বলেছিলাম যে ওর সালেকার মালিকা দিয়ে, ওটা ওর জীবনের প্রথম গান ছিল, মানে পারফর্ম করলাম। তারপর রেড লাইনের বস্তিতে জমনে ছিল একটি ছেলে, তারপরে ওই চানকাপুলে প্যাডেল মেরে চলছে গাড়ি আলাল দুলাল, আর তখনকার সময়কে রিহার্সেল করবো সেই জায়গাটাও থাকতো না। আর সবচেয়ে বড় ইয়ে ছিল আমরা ইনস্ট্রুমেন্ট পেতাম না, তখন কিবোর্ড আসে নাই এদেশে, কিবোর্ড পাওয়া যেত না, গিটার ড্রামস অ্যান্ড ড্রামস নিয়ে ড্রামসও পাওয়া যেত না, ওই ধার করে নিয়ে আসতাম কারোর কাছ থেকে, চেয়ে নিয়ে আসতাম, এনে একটা কনসার্ট করতাম। তো পরে রিহার্সেল জায়গা নাই, আমাদেরকে পরে ইয়ে দিল উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে, ওইখানে প্রিন্সিপাল সাহেব ছিলেন, উনি বললেন আজমকে ডেকে তোমরা এখানে রিহার্সেল করো, অসুবিধা নাই। পরে আমরা এখানে কিছুদিন রিহার্সেল করলাম। তারপর শান্তিনগরে এক বড় ভাই ছিলেন আমাদের, বয়স একটু বড় হবে, আমরা মতিন ভাই বলে ডাকতাম, ওনার চারতলা তিনতলা একটা বিল্ডিং ছিল শান্তিনগরে, ওই বিল্ডিংয়ে তিনতলা বলে যে আজম ভাই আপনার জন্য এটা ফ্রি, যখন আসবেন তখন এখানে রিহার্সেল করেন, গান টান করেন। তা আমরা মাঝে মধ্যে ওইখানে প্র্যাকটিস করতাম, এইভাবে আমাদের পথ চলা ছিল আর কি তখন।
চলে যাব বহু দূরে, দূর থেকে আরো দূরে, আর তো দেখা হবে না।